রবিবার ছিল ঐতিহাসিক মে দিবস। এদিন শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে শ্রদ্ধা জানানোর দিন। সমাজের একাংশের বাঁকা চাহনি, সমালোচনা থাকলেও বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে জীবন যাপনের জন্য যৌনকর্মী হিসেবে দেহ ব্যবসার পথ অনেকেই বেছে নিতে বাধ্য হয়। বিগত দুবছর করোনা পরিস্থিতির জন্য তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। বিভিন্ন সময়ে তাদের বিপদের মুখে পড়তে হয়। মে দিবসের দিন এই পেশাকে শ্রম তালিকায় অন্তর্ভুক্ত করে 45 বছরের ঊর্ধ্বে যৌনকর্মীদের সরকারি পেনশনের অন্তর্ভুক্ত করা সহ বিভিন্ন দাবি জানিয়ে নদিয়ার শান্তিপুর যৌনপল্লীতে 45 বছরের ঊর্ধ্বে যৌনকর্মীরা বিক্ষোভ দেখান। প্রত্যেক বছর এইটা আমরা যৌনকর্মীরা সবাই পালন করি। আমরা গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই। আমরা কিন্তু একজন শ্রমিক, আমরাও কর্ম করেই খাই, এটাও আমাদের কাজের মধ্য দিয়ে পড়ে এবং আমাদের শ্রমিকের মধ্য দিয়ে পড়ে। আমরাও শ্রমিক, আমরা তো গতর খাটিয়ে খাই, আমরা কেন শ্রমিকের অধিকার পাই না? কেন আমাদের সরকার দেয় না? আমরা বৃদ্ধ হয়ে গেলে কি করে খাবো? সরকারের কাছে এইটাই আমাদের আবেদন রইল, যেন সরকার আমাদের কিছু সাহায্য করে, শ্রমিকের খাতায় যেন আমাদের নামটা নেয়। 45 বছরের ঊর্ধ্বে, 45 বছরের ঊর্ধ্বে আমাদের তো 45 বছর হয়েই গেছে, 45 কি 48 বছর বয়স, দুদিন পরে, দু মাস পরে 50 বছর হবে। এখনো আমরা কোনো কিছুই নিশানা পাইনি অধিকারে, শ্রমিকের অধিকারে একটুও পাইনি আমরা। মে দিবস আমাদেরকে যাতে সরকারে কিছু ইয়ে করে, আমাদের অধিকার চায়, অধিকারটা জানায়, অধিকার দেয়। আমরা তো ওদের ওরা চাকরি করে, আমরা নাই গত ঘাটে আমাদের ছেলে মেয়ে মানুষ মাটা দিচ্ছি। শ্রমিকের অধিকার, শ্রমিকের অধিকারটা আমাদেরও দেবে সরকার। আর কতদিন দেখে আমাদের তো হয়ে গেল, আমাদের 40 থেকে 45 বছর পর্যন্ত আমাদের কিছু একটা সরকারের দাবি। তারপর থেকে কিভাবে উপার্জন হয়? আর তো হয় না, না সেটাও চাইছেন, সেটা কি চাই? সরকারে কিছু করুক আমাদের জন্য। কর্ম বন্ধ রেখেছি, শ্রমিকের অধিকার চাই বলে আমরা আন্দোলন করছি। আমরাও সরকার নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।